রাজধানীর মধ্যে জনদুর্ভোগের চিত্র জানবো এবার। যাত্রাবাড়ির উড়াল সড়কের নিচে খানাখন্দে ভরা সড়কের কারণে এখানে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, দীর্ঘদিন ধরেই সড়কটির বেহাল দশা, কি বলছেন সাধারণ মানুষ? ন্যান্সি, আপনি ঠিকই বলেছেন যে দীর্ঘদিন ধরেই আসলে এই যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচের যে হাইওয়ে রাস্তাটি আছে একেবারে বেহাল দশা। আপনাকে আমি চিত্রটি দেখাতে চাই। ঠিক, আমি সকাল থেকেই এখানে আছি, তারপরে আমি যে জিনিসটি দেখেছি আজকে, কিছুক্ষণ আগেও এই রাস্তার মাঝখানে একটি যাত্রীবাহী বাস আটকে গিয়েছিল। অর্থাৎ এতটাই খানাখন্দ এবং গর্তে ভরা এই রাস্তাটি, মানে সেটি আসলে কাছ থেকে না দেখলে আসলে বোঝা বড় মুশকিল। আর এখানকার মানুষের দুর্ভোগের যেন একেবারেই অন্ত নেই। এখানে একেবারেই দূরপাল্লার বাসগুলোই কিন্তু এখানে চলাফেরা করে। কুমিল্লা, চট্টগ্রাম, ভৈরব, সিলেট, এইখানে শত শত অর্থাৎ হাজারো গণপরিবহনের এই যাত্রা হাইওয়ে এই রাস্তাটিতে, অথচ এই রাস্তার এই বেহাল দশা বছরের পর বছর। এখানকার মানুষজন বলছেন যে এখানে সেই মানে 10-12 বছর ধরে যারা এখানে বসবাস করছেন, তারা বলছেন যে এই রাস্তার বেহাল দশা কোনোভাবেই এখানে ঠিক করা হচ্ছে না। এখানকার মানুষজনের সঙ্গে আমি কথা বলেছি অনেকের সঙ্গে, তো তারা আমাকে বলেছে যে তাদের নিজস্ব উদ্যোগেও কিন্তু এই রাস্তাটি তারা ঠিকঠাক করেছেন, কিন্তু তাতে কাজের কাজ কিচ্ছু হয়নি। একটু বলে রাখি নেন্সি যে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, যে যেমন এখানে যাত্রাবাড়ি যে বাস ডিপো আছে ঠিক এই রাস্তাটির পাশে, এখানে বড় একটি মাছের আড়ত আছে। অর্থাৎ এখানে মানুষজনের যেমন একটি আনাগোনা, ঠিক তেমনিভাবে যাত্রীবাহী বাস অর্থাৎ হাজারো মানুষের যাত্রা কিন্তু এই রাস্তা দিয়ে। এখানে যারা একটু অসুস্থ লোক আছেন তারা এই রাস্তায় চলাফেরা করাটা তাদের জন্য খুবই দুরূহ। আমরা কথা বলেছি, এখানে আমরা দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, আমরা জানবো যে এই বেহাল দশা তারা কতদিন থেকে দেখছেন। দীর্ঘ অনেক দিন ধরে রাস্তাটা কাজ হয় না। আমি মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই, এই রাস্তাটা যেন দ্রুত, মানে রাস্তাটা যে মেলামতের কাজে ব্যবহার করে। এখানে দুদিন পর পর গাড়ি, মনে করেন এক একটা গাড়ি পল্টি খাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের দুর্ভোগ হচ্ছে। আমি মাননীয় মন্ত্রী সাহেবকে বলতে চাই, এই রাস্তাটা যেন দীর্ঘ, মানে পুরোনো, মানে ই করতে চাই। আজকে প্রায় কাজটা, আপনার রাস্তাটা দুর্ঘটনাটা আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে, যেরকম 1.5 থেকে 2 মাস হয়ে গেছে। রাস্তার অবস্থা সিরিয়াস খারাপ, কিন্তু আজকে প্রায় প্রত্যেকটা দিন 2-3টা গাড়ি পল্টি খায় গাড়িগুলা। তো আমরা একটা কথা বলতে চাই, ন্যান্সি আপনি শুনছিলেন যে এখানকার লোকজন যারা আছেন তারা আসলে অভিযোগের অন্ত নেই। তো এই রাস্তাটি প্রায় 1 কিলোমিটার জুড়ে এই যে খানাখন্দ একেবারে গর্তে ভরা রাস্তাটি আসলে দ্রুতই ঠিক হবে, এখানকার মানুষজন স্বস্তি পাবেন, এমন প্রাণের দাবি কিন্তু এখানকার মানুষজনের। ন্যান্সি, এই হচ্ছে এখানকার সর্বশেষ। আপনাকে ধন্যবাদ আনোয়ার। যাত্রাবাড়ি থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।